বয়গন্ধ বেতনকে হাওড়ায় পাঁচলায় আজ দফায় দফায় উত্তেজনা ছড়ায় অভিযোগ। প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, পুলিশকে লক্ষ্য করে ইটভাটা শুরু হয়, পাল্টা অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করে জ্বলছে একাধিক দোকান, এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা রয়েছি পাঁচলা এলাকার পাঁচলা বাজারে এবং দেখা যাচ্ছে একটি দোকান, যে দোকানে এখনও পর্যন্ত ও যে অগ্নিসংযোগ করা হয় সেই দোকান দাউদাউ করে জ্বলছে। একটি মোটর বাইক দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় পড়ে রয়েছে। গোটা যে এলাকা সেই এলাকার চেহারা দেখা যাচ্ছে, সমস্ত দোকানপাট সব একেবারে বন্ধ হয়ে রয়েছে। একটি বেসরকারি ব্যাংকের এটিএমের সামনে রয়েছি আমরা, দেখা যাচ্ছে এটিএমটি কিন্তু সম্পূর্ণ একেবারে ভাঙচুর করা হয়েছে এটিএমটি, এবং ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এটিএমের বাইরে কাঁচের দরজা, সেই কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আশেপাশে যে ছবিটা দেখা যাচ্ছে, বেশ কিছু বাড়িতেও কিন্তু ভাঙচুর চলে এবং এই জায়গায় দমকলকর্মীরা উপস্থিত রয়েছে। সামনে একটি বহুতল দেখতে পাচ্ছি, তিনতলা বহুতল, যে বহুতলে একবার দাউদাউ করে আগুন জ্বলছে। গোটা বহুতলটি আগুনের গ্রাসে চলে গিয়েছে। এখানে একাধিক দোকান ছিল, সেই দোকানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। যারা এখানকার বাসিন্দা বা যাদের দোকান ব্যবসায়ী তারা বলছেন তাদের একটা বড় সড়ো ক্ষতি হলো, সমস্ত জিনিসপত্র পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং গোটা এলাকায় টহল দিচ্ছেন। এবং একটি বাড়ি দেখতে পাচ্ছি আমরা, সেই বাড়িতেও যে ইট পাটকেল ছোড়া হয়, কাঁচগুলি ভাঙা অবস্থায় রয়েছে। এইরকম দৃশ্য যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি পাঁচলা বাজার এলাকা, এই যে ফরিদার মার্কেট, সেই জায়গায় দেখা যাচ্ছে চারিদিকে কিন্তু একটা বন্ধের ছবি। কার্যত সমস্ত দোকানপাট বন্ধ, একজন স্থানীয় বাসিন্দাদেরকেও কিন্তু এই এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে, পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সকলকে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া পাঁচলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল, ৯ মে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, পদক্ষেপ না করে দুর্ভাগ্যজনকভাবে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মমতার কাছে আবেদন, যারা জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে, টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল এবং টুইট করলেন তিনি, ৯ মে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, পদক্ষেপ না করে দুর্ভাগ্যজনকভাবে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মমতার কাছে আবেদন, যারা জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে, এমনই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়ার হিংসা নিয়ে টুইটে করা বার্তা মুখ্যমন্ত্রীর, আগেও বলেছি দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে, এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে, তারা দাঙ্গা করাতে চায়, কিন্তু এসব বরদাস্ত করা হবে না, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ, হাওড়ার হিংসা নিয়ে টুইটে করা বার্তা মুখ্যমন্ত্রীর। কাল হাওড়া যাচ্ছেন টুইট করে জানালেন শুভেন্দু অধিকারী, সুকান্তদের হাওড়ায় যেতে না দেওয়ায় প্রশাসনের তীব্র সমালোচনা, যেভাবে সুকান্ত প্রিয়াঙ্কাদের বাধা দেওয়া হয়েছে তা নিন্দনীয়, তারা যে সত্যিটা লুকোচ্ছে এটা তার প্রমাণ, কাল হাওড়া গামীদের ভস্মীভূত পার্টি অফিসে যাব, টুইট রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তার রাজ্য সভাপতিকে যেভাবে আটকানো হয়েছে এবং বিশিষ্ট আইনজীবী আমাদের দলের সম্পাদিকা প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে পাঁচলাতে যেভাবে আটকে রাখা হয়েছে, এটা সত্য লুকানোর জন্য করা হচ্ছে। কিন্তু এটা করে ভারতীয় জনতা পার্টিকে এবং বিশেষ করে প্রতিবাদী মানুষকে আটকানো যাবে না। আমি অ্যাজ এ অপোজিশন লিডার গভর্নর যেহেতু সাংবিধানিক প্রধান, তাকে বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে ডাইরেকশন দিন, অ্যাডভাইস করুন যে আর্মি কল করতে। আমি আপনাকে বলছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই একই ঘটনা ঘটাতে গেছিল, ডান্ডাটা কেমন পিঠে ফেলেছে দেখুন। সোটানে যোগীজির সরকার, কড়া সরকার,
এর পাশে তো কংগ্রেস জেএমএম সরকার আছে, হেমন্ত সোরেন। রাঁচির খবরটা নিতে বলুন, এখান থেকে তো কাছেই। রাঁচিতে পুলিশ নিশ্চয়ই ওখানে কংগ্রেস বা হেমন্ত সোরেনের পলিটিক্যাল অ্যাডভাইস শোনেনি। পুলিশ তার যা কাজ করার করেছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে। আপনি পরশু দিন ধরে হাত জোড় করছেন আর সমান তালে উস্কাচ্ছেন। এই উস্কানিটা আজকের নয়, এটা আপনার ভোট ব্যাঙ্ককে ধরে রাখার রাজনীতির জন্য। এই সময় এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত না সুকান্তবাবু, যাতে অবস্থা বা শান্তি বিঘ্নিত হতে পারে। প্রশাসন সেটা বুঝেছে বলেই তাকে যেতে নিষেধ করেছে।